ভিলেজ হোমের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত। এ পর্বে আপনাদের দেখাবো কিভাবে একটি গরুর ওজন মাপতে হয়। খামারিদের জন্য প্রত্যেকটি গরুর ওজন জানা খুবই জরুরি, কারণ প্রতিদিন একটি গরু কি পরিমাণ খাদ্য পাবে, গরু কাঙ্ক্ষিত মানের বৃদ্ধি হচ্ছে কিনা, গরুকে কৃমির ওষুধ খাওয়াতে গেলে গরুর ওজন জানা অবশ্যই দরকার, অন্য যে কোনো রোগের ওষুধ খাওয়াতে গেলেও গরু ওজন জানতে হবে। এছাড়াও গরুর মাংসের পরিমাণ জানতে হলে গরু ওজন মাপতে হবে, যাতে ক্রয় অথবা বিক্রয় করার সময় আপনি ক্ষতিগ্রস্ত না হন। আমরা দুইভাবে গরুর ওজন মাপতে পারি, তবে যে মাপটি নির্ভুলভাবে গরুর ওজন আসে সে মাপটি আপনাদের দেখাচ্ছি। আমি যে মাপটি দেখাবো সেটি হচ্ছে গরুর দৈর্ঘ্য এবং বুকের বেড় সংক্রান্ত পরিমাপ। এখন গরুর দৈর্ঘ্য মাপতে হলে আপনারা ফিতাটি পিছনের যেখানে লেজটি নিচে নেমে গেছে এর 1 ইঞ্চি সামনে ধরবেন এবং সামনের পায়ের কোণাকৃতি উঁচু স্থানে ধরবেন। আর আপনারা বুকের বেড় মাপতে হলে সামনের পায়ের পিছন ঘেঁষে ফিতাটি ঘুরিয়ে এনে একসাথে লাগাবেন। এখানে আরেকটি বকনা বাছুরের ওজন কিভাবে মাপা হচ্ছে দেখুন। আমরা গরুর ওজন বের করার জন্য এ সূত্রটি ব্যবহার করি। আপনারা দেখতে পাচ্ছেন দৈর্ঘ্য গুণ বুকের বেড় গুণ বুকের বেড় এবং 660 দ্বারা ভাগ দিতে হবে। এই 7 মাসের বকনা বাছুরের দৈর্ঘ্য পেয়েছি 42 ইঞ্চি এবং বুকের বেড় পেয়েছি 46 ইঞ্চি। এখন এই সংখ্যাগুলো উক্ত সূত্রে বসিয়ে আমরা ওজন পেয়েছি সম্ভাব্য মাংসের ওজন 80.7 কেজি। এছাড়াও মোবাইলে অ্যাপস ব্যবহার করে গরুর ওজন বের করতে পারবেন। অ্যাপসটি কিভাবে ডাউনলোড ও ব্যবহার করবেন তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্লে স্টোর বাটনে টাচ করব। টাচ করার পর সার্চ বাটনে গিয়ে মোবাইলে গরুর ওজন লিখে সার্চ দেব। মোবাইলে গরুর ওজন লিখলাম। এখন এরকম অনেকগুলো অ্যাপস চলে আসছে। প্রথম অ্যাপসটি সবচেয়ে ভালো, এটি এখন ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে, এখন ইনস্টল করব। ইনস্টল হয়ে গেছে, এখন ওপেন করব। দেখুন একটি সুন্দর পেজ চলে এসেছে যেখানে গরুর ওজন ও ছাগলের ওজন বের করা যায়। যেহেতু আমরা গরুর ওজন জানব সেহেতু গরুর ওজন বাটনে টাচ করব। টাচ করার পর এই পেজটি চলে আসছে। এখানে ওই বকনাটির বুকের বেড় পেয়েছিলাম 46 ইঞ্চি, তা লিখলাম এবং দৈর্ঘ্য পেয়েছিলাম 42 ইঞ্চি, তা লিখলাম। হিসাব করুন বাটনে টাচ করলাম, সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে। এখানে সম্ভাব্য মাংসের পরিমাণ 80.8 কেজি থেকে 87.5 কেজি, মোট দৈহিক ওজন 134.7 কেজি, দেহের মোট ওজনের 60-65% মাংসের ওজন হয়ে থাকে। দেখুন আমরা সূত্রটি ব্যবহার করে যে সম্ভাব্য মাংসের পরিমাণ পেয়েছি তা হুবহু অ্যাপসের হিসাবের সাথে মিলে গেছে। গরুর খামার, মাছের প্রজেক্ট, বিভিন্ন ফলের বাগান এবং কৃষি সংক্রান্ত যে কোনো বিষয় জানতে চাইলে আমাদেরকে কমেন্টস করুন, আমরা নির্ভুল তথ্য সহকারে ভিডিও আপলোড করব। আমি আমার গ্রামের বাড়িটি গরুর খামার, মাছের প্রজেক্ট, বিভিন্ন ফল ফলাদির বাগান দিয়ে সাজিয়ে নিয়েছি। আপনিও ইচ্ছা করলে আপনার গ্রামের বাড়িকে আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারেন।
ভিলেজ হোম চ্যানেলটি সবসময় আপনাকে গ্রামের পরিবেশে ঘিরে রাখবে। ভিলেজ হোম চ্যানেলের সাথে থাকুন, পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।